আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ঈদের দিনে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো শিলচর। শহরের পঞ্চায়েত রোড, কলেজ রোড, রংপুর, মালুগ্রাম, চিরকান্দি ইত্যাদি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ই রিক্সা সহ অন্য বাহন। পঞ্চায়েত রোডের একটি মসজিদে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ইট পাটকেল দিয়ে আক্রমণ করার ফলে ধর্মীয় প্রতিষ্ঠানটির কয়েকটি জানালার কাঁচ ভেঙেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরের বিভিন্ন এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সূত্রপাত শহরের পঞ্চায়েত রোডে। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে পঞ্চায়েত রোডের এক বাড়িতে পশু কাটা নিয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় ইসলাম ধর্মাবলম্বী লোকেদের অভিযোগ, ঈদ উপলক্ষে এদিন তাদের একটি বাড়িতে কুরবানের জন্য ছাগল কাটা হচ্ছিল। তখন 10-12টি ই রিক্সা নিয়ে সেখানে হাজির হয় কিছু দুষ্কৃতী। তারা ওই বাড়িতে ঢুকে মোবাইল ফোন দিয়ে ছাগল কাটার ভিডিও রেকর্ডিং করতে শুরু করে এতে বাধা দিলে খেপে যায় দুষ্কৃতীরা। এরপর মসজিদের সামনে জমায়েত হয়ে যুবকরা স্থানীয় লোকদের উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করতে থাকে, এমনকি ইট পাটকেল ছুড়ে মসজিদের কয়েকটি জানালার কাঁচ ভেঙে দেয়। এমন অবস্থায় সেখানে জমায়েত হন স্থানীয় লোকেরা। তারপর সেখানে দলবল নিয়ে উপস্থিত হন পুলিশ সুপার নুমল মাহাত্তা। পুলিশ আসার পর সেখান থেকে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান স্থানীয়রা। পঞ্চায়েত রোডে ইসলাম ধর্মাবলম্বী এক যুবককে দুষ্কৃতীরা মারপিট করে, এতে ওই যুবক গুরুতর আহত হন বলেও অভিযোগ করেন তারা। পুলিশ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তারা দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে পঞ্চায়েত ও কলেজ রোড এলাকায় দিনভর অশান্ত পরিস্থিতির পর এলাকা পরিদর্শনে যান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মসজিদের সংস্কারের জন্য 5 লক্ষ টাকা অনুদান বরাদ্দ করার কথা ঘোষণা করেন। তবে এদিন তাৎক্ষণিকভাবে নিজের পক্ষ থেকে 50,000 টাকা অর্থ সাহায্য করেন বিধায়ক। দীপায়ন জানান তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির খোঁজ নিতে ঘটনাস্থলে হাজির হয়েছেন। অন্যদিকে এদিনের ঘটনা নিয়ে পাল্টা অভিযোগ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের নেতা মিঠুন নাথের অভিযোগ, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার নির্দেশ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোহত্যা নিয়ে জারি করা আইন অমান্য করে এদিন পঞ্চায়েত রোড সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনা কেন্দ্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোহত্যা করা হয়েছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিটি রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজিপিদের ঈদের আগেই এ ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যাপারটি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বুধবার পুলিশকেও স্মারকপত্র দিয়ে জানানো হয়েছিল। পাশাপাশি শিলচরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে বলা হয়েছিল। মিঠুন নাথ অভিযোগ করে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ লঙ্ঘন করে এদিন সকালে পঞ্চায়েত রোড, কাঁঠাল রোড, মালুগ্রাম এবং কাটিগোড়ার সিদ্ধেশ্বর এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোহত্যা করা হয়েছে। অথচ ইসলাম ধর্মাবলম্বী এসব লোকের বাড়ির পাশে বসবাস করেন হিন্দু ধর্মের লোকেরাও। কাঁঠাল রোডে রাস্তার পাশে প্রকাশ্যে গোহত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পঞ্চায়েত রোডেও একইভাবে হিন্দুদের বসত বাড়ির পাশে এভাবে গোহত্যা করা হয়েছে। সেখানে জনসংখ্যার প্যাটার্ন অনুযায়ী এক মুসলিম বাড়ির পাশেই হিন্দু লোকের বাড়ি, সেখানে কীভাবে আইন লঙ্ঘন করে গোহত্যা করা হলো এ নিয়ে তিনি প্রশ্ন তুলেন। তিনি বলেন, পঞ্চায়েত রোডে গোহত্যার খবর পেয়ে কিছু লোক সেখানে যান, কেন আইন অমান্য করে এভাবে প্রকাশ্যে গোহত্যা করা হয়েছে এ নিয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদকারীদের উপর তখন সেখানকার কিছু লোক আক্রমণ চালায় বলে অভিযোগ করেন মিঠুন। ব্যাপারটি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়, কিন্তু পুলিশের পক্ষ থেকে যা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে এ নিয়েও তিনি ক্ষোভ ব্যক্ত করেন। মিঠুন বলেন, পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছে নিজের বাড়ির ভেতরে পশু হত্যা করা হয়েছে, এতে কারো ধর্মকে আঘাত করা হয়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ ও আইন অমান্য করে গোহত্যাকারীদের গ্রেফতার করার জন্য পুলিশকে দাবি জানান তিনি। ঘটনা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও পঞ্চায়েত রোডের স্থানীয়রা এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ করলেও এদিন শিলচর শহরের পঞ্চায়েত রোড, কলেজ রোড, চিরুকান্দি, মালুগ্রাম, রংপুর এলাকায় দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষ ঘটে। পঞ্চায়েত রোডে কয়েকটি ই রিক্সায় ভাঙচুর চালানোর পাশাপাশি কলেজ রোডে করিমগঞ্জ বাড়িগ্রাম থেকে শিলচরের আত্মীয় বাড়িতে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের 4 যুবকের উপর হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় তাদের এল্টো গাড়িতে। এর মধ্যে বিকেলে উত্তেজনা দেখা দেয় রামনগর চিরুকান্দি এলাকায়। ইন্ডাস্ট্রি গলি দিয়ে একাংশ দুষ্কৃতী হাতে দালাটি নিয়ে
চিরকান্দির দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অবশ্য সময়মত পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের গোষ্ঠী সংঘর্ষে জড়িত এবং গোহত্যার অভিযোগে পুলিশ কজনকে আটক করেছে। কলেজ রোড থেকে দাস পদবীর তিন যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে একজন নাবালক। এদের তিনজনেরই বাড়ি কনকপুর এলাকায়। এদিকে মালুগ্রাম কর্মীরা সারদাপল্লীতে গোহত্যার ঘটনায় পুলিশ আটক করেছে আরও দুজনকে। তারা হলেন বেবুল হোসেন চৌধুরী ও আলিমুদ্দিন চৌধুরী। পুলিশের এক সূত্র জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্য করে তারা এদিন সকালে তাদের বাড়ির এলাকায় গোমাংস কাটছিলেন। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর তাদের আটক করা হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নুমল মাহাত্তা, দুই অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন ও কুমার দাস, বিশেষ শাখার ডিএসপি হেমেন দাস এবং সদর থানার ওসি অমৃত কুমার সিংহ সহ পুলিশের বিশাল নিরাপত্তা বাহিনী ও সিআরপিএফ বাহিনী মাঠে নেমে পড়ে। এডিসি অন্তরা সেন সহ কয়েকজন ম্যাজিস্ট্রেটও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সুপার নুমল মাহাত্তা জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের লোকদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে বাড়িতে পাঠানো হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গুজবে কান না দেওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এদিনের ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুপক্ষের আক্রমণে কয়েকজন লোক আহত হয়েছেন। আহতদের ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে যাদের দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। অপরদিকে কুরবানির ঈদে গোহত্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হল হিন্দু অধ্যুষিত কাটিগুড়া থানা এলাকার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড। তবে পুলিশ তৎপর হয়ে উঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ যুবককে আটক করেছে কাটিগুড়া পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত আব্দুল রহমান বড়বুইয়া গা ডাকা দিয়েছে বলে জানা গেছে। পুলিশ তদন্ত জারি রেখেছে। কুরবানির ঈদে হিন্দু অধ্যুষিত এলাকা ও হিন্দু দেবদেবীদের মন্দির থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পশু বলির সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু এই নির্দেশ লঙ্ঘন করে বৃহস্পতিবার সকালে সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা আব্দুল রহমান জয়নগর এলবি রোড গেসা তার বাড়িতে বেপরোয়াভাবে গোহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে অভিযুক্তের বাড়ির চারপাশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী লোকেরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। সনাতন ধর্মীয় বাবা ব্যক্তিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে আব্দুল রহমান বড়বুইয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে যায় কাটিগুড়া পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওসি জোসেফ কেইবমের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী অভিযানে নেমে হাতে নাতে পাকড়াও করে পাঁচ অভিযুক্তকে উদ্ধার করে গোমাংস সহ ধারালো অস্ত্রশস্ত্র। ঘটনায় জড়িত অভিযোগে সরকারি চাকরিজীবী বাহারুদ্দিন, মনাফউদ্দিন, নেনামিয়া, নিজামুদ্দিন, মানিকউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাড়ির মালিক তথা মূল অভিযুক্ত আব্দুল রহমান বড়বুইয়াকে পায়নি পুলিশ। তিনি পলাতক। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকার হিন্দু ধর্মাবলম্বী লোকেরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে শতাধিক স্বাক্ষর সংবলিত এক অভিযোগপত্র দাখিল করেন কাটিগুড়া থানায়। স্থানীয় সচেতন নাগরিক বাদল চন্দ্র মালাকার, কৌশিক পাল, রঞ্জনা মালাকার, জুমানাক, বেবিনাক সহ অনেকেই অভিযুক্ত আব্দুলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, কাণ্ড জ্ঞানহীনভাবে একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছেন আব্দুল। এই ঘটনায় কুপে ফুসছে এখানকার হিন্দু সংগঠনগুলো। বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা কমিটির সভাপতি পরেশ চন্দ্র পাল, জিতেন্দ্র দাস সহ পরিষদের অন্য কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। হিন্দু অধ্যুষিত এলাকা এমনকি মাত্র কয়েকশো মিটার দূরত্বে কালীবাড়ি, শনি মন্দির, সত্যনারায়ণ মন্দির, শ্মশান কালী মায়ের মন্দির রয়েছে, রয়েছে মসজিদও। এরপর দিনের আলোয় গোহত্যা করার মতো এত সাহস হয় কীভাবে? এর উপযুক্ত ব্যবস্থা সহ মূল অভিযুক্ত আব্দুল রহমানকে অতিসত্বর গ্রেফতার করার জোরালো দাবি পেশ করেন ভিএইচপি কর্মকর্তারা। দাখিল করেন স্মারকপত্র বজরং দলের অরূপ দত্ত, হিন্দুরক্ষী দলের মিহির গোস্বামী সহ অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে গোহত্যাকারীদের বিরুদ্ধে সুর চড়ান। কাটিগুড়া থানার ওসি জোসেফ কেইবম জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তল্লাশি চলছে অভিযুক্ত আব্দুল রহমানের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।